আমি তখন হাই স্কুলে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যান বলেছিল গম দেবে 1 কেজি। ওরে কাইকের বাচ্চা, স্কুলে যাওয়ার খোঁজ নেই, তুমি গম নেছো 1 কেজি। আমি তুমি উঠেছি না, চল স্কুলে চল। আমি স্কুলে যাচ্ছি না, যা নিদিল ভাত খেম পলের হাতে মাল খাতি লাদি না। ওর চাইটা আমি আব্বাল ভ্যালেন পিছনে দুটো ঠেলা মারলো 2 টাকা দেবে না। তুমি খুব ভালো কাজ করেছো কাইঠে দিথাল, তুমি এসেছো কাইঠে দিতি থাল, আমি বড় খুশি হয়েছি। ছুটি হয়ে তো থাল, আমি বড় খুশি হয়েছি। আচ্ছা যাক কাইঠে, তুমি ওই কোনায় গিয়ে বসো, ওই কোনার বেঞ্চিতে বসলে থাল পাতার লাগবে না। তাইলে তুমি ওই আমার সামনের বেঞ্চিতে বসো। আচ্ছা থাল থালি বদলাম কাইঠে দিথাল, আজকে আমরা ওয়াদাবদ্ধ হব। আচ্ছা থাল বুঝেছো, তার মানে এই যে আমরা অন্যায় করব না, অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, দেব না, এবং বিড়ি সিগারেট খাবো না। বিড়ি সিগারেট খাবো না আমি, তাহলে বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তুমি বিড়ি খাইতে নাকি? না তাহলে ওই আব্বার কাছে তখন ম্যাথ থাকতো না, তখন কত খাইতে ধরিয়ে নিয়ে, তখন আমি দুটো টান মারতাম। আসলে কি, আসলে ছোট ছোট ছেলে মেয়ে নষ্ট হয় বাবা মার দোষেই। কিন্তু যাই হোক কাইটে, তাহলে আমি তোমার যা বলবো তুমি তাই বলবা। আর কাইটে শোনো, তুমি ঠিক আছো তো? দি তাহলে আমি ঠিক আছে, আমার পণ্যে প্যান্ট আছে। থাল আমি তোমার প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি তোমার প্রশ্ন করছি, তুমি তোমার প্রশ্নের উত্তর দাও। না ওই রকম বলবা না, আমি তোমার প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দাও। না ওই রকম বলবা না, আমি তোমার প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি কি বলছি আর তুমি কি বলছো? আমি কি বলছি আর তুমি কি বলতো? না না না, আমরা আবার গড়ে চলে যাই। না না না, আমরা আবার গড়ে চলে যাই। ওইভাবে বললে হবে না, ওইভাবে বললে হবে না। কি বলছো তুমি? কি বলতো তুমি? এই এই, তোমার মাথাটা ঠিক আছে? তোমার মাথাটা ঠিক আছে? আরে কি পাগল টাগল হয়ে গেছ নাকি? আমি বুঝতে পারলাম, পাগল টাগল হয়ে গেছ নাকি? বেরো 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 বেরো। করবোটা কি সারের যদি বাইর করতে বলে? করবোটা কি রে সারের যদি বাইর করতে পারে? এই বলটু নড়ি নাই, এই বলটু নড়ি নাই তো, এই হারাম দাদা বেরো বেরো হারাম দাদা বেরো বেরো। আরে লাত্তি মেরে দেবো না, কি করবো, লাত্তি মেরে দেবো না কি রে? থাল হাতে হচ্ছে না, খুব হচ্ছে, বেরো হারাম দাদা বেরো। কি তোমার, তুমি আমার থাল, তা নাহলে তোমার আমি দেখে ছেড়ে দিতাম। 3 বোতল ধরে পাতি করি আজ অত্তল মুক্ত কি দেখিনি। যেদিন বেঁচে গেলে তুমি আমার তো আমার নাম কাইটে আর থালা বল তুল বাত্তা, তুই থালা বাইরে আয়, তার পরে তোর দেখছি আমি ওই নাস্তাল মাথায় দাঁড়িয়ে থাকবো, থালা তোর ধামা দিয়ে মারবো। থালা থালা তুই নানি বাড়ি যাবি, তোর নানির থাতে তোর নানার থাতে করে থালা মারবো। থালা তুমি আমার ঠাকুর দিয়ার নামকে ফাঁকি মেয়ের ডেকে দিয়ে তো, থালা থালা তুই আয়, থালা এই আজ তোমাদের সবাই ছুটি, যাও বেরো বেরো, আজ আমি কারোর পড়াবো না, যাও। স্যার স্যার কি হইছে, চেঁচামেচি করছেন কেন? আরে ধর কোন টাকা আগল পাগল থা না, সেই স্কুলটাই পুরো মাথায় করে ফেলেছে, বেরো। স্যার স্যার রাগ করে না, শোনেন স্যার, আজকে যা যা হয়ে গেছে হবার হয়ে গেছে স্যার, আজকে একটা গান হয়ে যাক। গান হবে? জি স্যার। কিন্তু গান গাবে কিনা? স্যার গান আমি গাবো স্যার। তুমি গাবা? হ্যাঁ, আজকে স্যার বোয়া দিয়ে গান গাবো। বোয়া দিয়ে গাবা? হ্যাঁ। আজকে তো ঘর পালা, কিন্তু বোয়া দিয়ে গালি তো হবে না। না স্যার, যাই হোক স্যার, ও তো আমরাই গাবো, আজকে স্যার বোয়া দিয়েই গাই। তাহলে ধরো তুমি গাও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ধরলাম, ধরো। বন্ধু বাজাই বাসের বাসি, বড় বুকেতে বাঁধিয়ে বাসা বিহীনা বাধা বাঁধনে। কি ভালো রে জরিনা, শুভ জরিনা আমার ভালোবাসা। বন্ধু বাজাই বাসের বাসী,